তোমরা সবাই জানো যে এইচএসএলসি এক্সাম অর্থাৎ মেট্রিক পরীক্ষায় প্রতি বছর একটি লেটার রাইটিং 5 মার্কসের জন্য এসে থাকে। সো আজ আমি এই ভিডিওতে একটি ইনফর্মাল লেটার রাইটিংয়ের বিষয়ে আলোচনা করব এবং এই লেটার রাইটিংটি 2021 বছর মেট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এইচএসএলসি 2021 অর্থাৎ 2021 বছর মেট্রিক পরীক্ষায় কীভাবে তোমরা একটি ইনফর্মাল লেটার রাইটিংয়ে ভালো স্কোর করবে তা আমি তোমাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেব। সো ভিডিওটি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে, ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো মোস্ট ইম্পর্টেন্ট লেটার রাইটিংটি হলো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম হাউ ইউ আর স্পেন্ডিং টাইম ডিউরিং লকডাউন পিরিয়ড। এই লেটার রাইটিংটির ওয়ার্ড থাকতে পারে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং হিম অর হার অ্যাবাউট ইউর লকডাউন ডেইজ। এই লেটার রাইটিংটির আরেকটি ওয়ার্ড থাকতে পারে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং হিম অর হার হাউ ইউ আর স্পেন্ড টাইম এট হোম ডিউরিং দ্য নেশন ওয়াইড করোনা ভাইরাস লকডাউন। ইট মিন্স প্যান্ডেমিক COVID-19 অর্থাৎ করোনা ভাইরাসের জন্য আমাদের দেশে যে লকডাউন হয়েছিল এই লকডাউনের সময় তুমি কিভাবে কাটিয়েছো এই বিষয় নিয়ে তুমি তোমার বন্ধুর কাছে একটি চিঠি লিখতে হবে। সো এখন আমরা দেখে নেই এই লেটার রাইটিংটি এক্সামে লিখে কিভাবে আমরা ফুল মার্কস স্কোর করব। ইনফর্মাল লেটার রাইটিংয়ের রুল অনুযায়ী তোমাদেরকে প্রথমে এই লেটার রাইটিংটির হেডিং লিখতে হবে এবং হেডিংটি তোমরা লিখবে তোমাদের আনসার শিটের রাইট সাইডে একটু উপরে। সো হেডিংয়ের মধ্যে তোমরা প্রথমে লিখবে প্লেস, প্লেসের মধ্যে লিখবে এক্সাম হল, তারপর তোমাদেরকে প্লেসের ঠিক নিচে লিখতে হবে ডেট। সো আমি যেভাবে ডেটটি লিখেছি তোমাদেরকে সেইভাবে ডেটটি লিখতে হবে। সো আমি ডেটে লিখেছি 5th February, 2020। তোমরা এই ডেটের জায়গায় তোমাদের ইংলিশ যেদিন এক্সাম হবে এই ডেটটি এই জায়গায় বসিয়ে দিলেই হবে। সো লেটার রাইটিংয়ের হেডিং পার্ট লেখার পর নেক্সট পার্ট লিখতে হয় স্যালুটেশন। স্যালুটেশন মানে হলো সম্বোধন এবং লেটার রাইটিংয়ের স্যালুটেশন হেডিংয়ের ঠিক লেফট সাইডে একটু নিচে লিখতে হয়। সো আমি এই লেটার রাইটিংয়ে স্যালুটেশনের জায়গায় লিখেছি মাই ডিয়ার এক্স। তোমরা এই এক্সের জায়গায় তোমাদের ফ্রেন্ডের নাম লিখতে পারো। ইনফর্মাল লেটার রাইটিংয়ে স্যালুটেশন লেখার পর নেক্সট পার্টটি হলো বডি অফ দ্য লেটার। এই বডি অফ দ্য লেটারে তোমাদেরকে এই লেটারের মূল বিষয়বস্তু লিখতে হবে। সো আমি এই লেটারের বডিতে লিখেছি আই হোপ অল ইজ ওয়েল এট ইউর প্লেস। ইট মিন্স আমি আশা করি যে তুমি যে জায়গায় আছো এই জায়গায় সবাই খুব ভালো আছে। নেক্সট লাইন হোপ ইউ আর স্পেন্ডিং কোয়ালিটি টাইম উইথ ইউর ফ্যামিলি। তারপরও আমি আশা করি যে তুমি তোমার ফ্যামিলির সঙ্গে তোমার গুরুত্বপূর্ণ সময় কাটাচ্ছ। নেক্সট লাইনে লিখা আছে আই অলসো হোপ ইউ আর হোম কোয়ারেন্টাইন্ড, ইট মাইট বি এ লিটিল বোরিং বাট হেলথ শুড বি অলওয়েজ ফার্স্ট। ইট মিন্স আমি আশা করি যে তুমি ঘরের মধ্যে আছো এবং ঘরের মধ্যে সবসময় থাকার ফলে তোমার বিরক্ত লাগতে পারে, কিন্তু আমাদেরকে প্রথমে স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখা উচিত। নেক্সট লাইনে লিখে আছে আই এম শিওর ইউ আর ফলোয়িং অল দ্য রুলস ডিক্লিয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট। ইট মিন্স আমি নিশ্চিত যে গভর্নমেন্ট আমাদেরকে যে রুলগুলো প্রোভাইড করেছে এই রুলগুলো তুমি ফলো করছো। নেক্সট পেরার মধ্যে তোমরা লিখবে ইউ নো দ্যাট ফ্রম 3rd week of March লকডাউন হ্যাজ বিন স্টার্টেড। ইট মিন্স তুমি জানো যে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে লকডাউন শুরু হয়ে গিয়েছিল। নেক্সট লাইনে লেখা আছে লাইক আদার স্টুডেন্টস আই এম ইন ইমপ্রিজনমেন্ট ইন মাই ওন হাউস। ইট মিন্স অন্য স্টুডেন্টসদের মতো আমি আমার ঘরে কারারুদ্ধ ছিলাম। নেক্সট লাইনে লেখা আছে আই এম স্পেন্ডিং টাইম নাও এ রুটিন লাইফ। তার মানে আমি আমার লাইফের টাইমগুলো নীতি নিয়ম মেনে অতিবাহিত করছি। নেক্সট লাইনে লেখা আছে আই ইউজ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড স্পেন্ড সাম টাইম ডুইং এক্সারসাইজ অ্যান্ড ইয়োগা। তার মানে আমি সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এক্সারসাইজ এবং ইয়োগাতে কিছু সময় কাটাই। তারপরের লাইনে লিখে আছে আই উড রিড মাই লেসন্স অ্যান্ড ডু মাই হোমওয়ার্ক ফর নিয়ারলি 2 hours। তারপর আমার লেসন্সগুলো পড়তে এবং হোমওয়ার্কগুলো করতে 2 ঘন্টা কেটে যায়। নেক্সট লাইনে লিখে আছে আই ওয়াচড দ্য নিউজ অন টিভি রেগুলারলি। ইট মিন্স আমি প্রতিদিন টিভিতে নিউজ দেখি। তারপরের লাইনে লিখা আছে আই টেক মাই লাঞ্চ এট নুন অ্যান্ড টেক রেস্ট। তারপরের লাইনে লিখা আছে ইন দ্য আফটারনুন আই প্লে ইনডোর গেমস উইথ মাই কাজিনস। ইট মিন্স তারপর আমি বিকালবেলা আমার কাজিনসের সঙ্গে ঘরে খেলাধুলা করি। নেক্সট লাইনে লিখা আছে আফটার ইভিনিং আই এম বিজি উইথ মাই স্টাডি। তারপর আমি সন্ধ্যায় আমার স্টাডি নিয়ে ব্যস্ত হয়ে যাই। তারপরের লাইনে লিখা আছে ইফ আই গো আউটসাইড মাই হাউস
I always cover my nose and mouth with mask. It means, আমি যখন ঘরের বাইরে কোথায় বেড়াতে যাই, তখন আমার নাক এবং মুখ মাস্ক দিয়ে ঢাকা থাকে। সো তোমরা এখন আমাকে কমেন্ট করে জানাবে, তোমরা যখন স্কুলে যাও তখন তোমরা মাস্ক ইউজ করো কি না। নেক্সট লাইনে লিখে আছে, I hope that you will take care of your health. তার মানে আমি আশা করি যে তুমি তোমার স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবে। নেক্সট প্যারাগ্রাফে তোমরা লিখবে, No more today. Please convey my regards to your parents and love to your youngers with love and best wishes. It means, আজকের মতো এতটুকু পর্যন্ত এবং দয়া করে তুমি তোমার প্যারেন্টসকে আমার শুভেচ্ছা জানাবে এবং ছোটো ভাই বোনদেরকে আমার ভালোবাসা জানাবে। বডি অফ দ্য লেটার লেখার পর লেটারের সাবস্ক্রিপশন লিখতে হবে। সো লেটারের সাবস্ক্রিপশনটি তোমরা লেটারের টিক নিচে রাইট সাইডে লিখবে। সো আমি এই লেটারের সাবস্ক্রিপশনে ইওর লাভিং ফ্রেন্ড লিখেছি। তোমরা ইওর লাভিং ফ্রেন্ডের জায়গায় ইওর সিনসিয়ারলি বা ইয়োরস এবার যে কোনো একটি লিখতে পারো। এট লাস্ট সাবস্ক্রিপশনের পর লেটারের সিগনেচার দিতে হবে। সিগনেচার মানে হলো স্বাক্ষর। সো আমি এই লেটারের সিগনেচারের জায়গায় ওয়াই দিয়েছি। এখানে তোমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে, যদি কোয়েশনের মধ্যে কোনো ফ্রেন্ডের নাম উল্লেখ করা থাকে, যেমন রাহুল, সৌরভ, দীপক, তাহলে তোমাদেরকে এই সিগনেচারের জায়গায় যে কোনো একজন ফ্রেন্ডের নাম লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। যদি তোমরা এইরকম একটি ইনফর্মেল লেটার এক্সামে লিখো তাহলে ভালো মার্কস স্কোর করতে পারবে। এবং আমি যতগুলো ইনফর্মেল লেটার রাইটিংয়ের পার্টস তোমাদেরকে বলে দিলাম, এই পার্টসগুলো তোমরা মনে রাখবে। এবং আমি এই চ্যানেলে তোমাদের ইংলিশ সাপ্লিমেন্টারি বুক এবং ফার্স্ট ফ্লাইট বুকের যতগুলো চ্যাপ্টার ছিল এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশনস অ্যান্ড আনসার্সের ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি। যদি তোমরা এইগুলো দেখতে চাও তাহলে এই ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো বা এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করেও তোমরা দেখে নিতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে যত পারো শেয়ার করবে। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে এইরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো বাই।